আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। গোপালগঞ্জের সায়রা খাতুন হাসপাতালে সাধারণ মানের লাইটের দাম 3,800 টাকা। সরবরাহকারী কসমো লাইটের মালিক স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নে। 18 ওয়াটের যেটা গ্যারান্টি ওয়ালা ওগুলোর দাম পড়বে আপনার 850 টাকা। আমরা আমাদের লোয়েস্ট যেটা উই কোটেড হোয়াট ইজ অ্যাজ পার মার্কেট প্রাইস। কোরবানি ঈদ উপলক্ষে 8 দিন শিথিলের পর 23 জুলাই থেকে আবারও চলবে লকডাউন। শুরু হলো মডার্নার টিকাদান, কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। কোভিডে আজও 2 শতাধিক মৃত্যু। ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য 3200 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রীর। যমুনার স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের চলে যাওয়ার 1 বছর। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। নুরুল ইসলাম বাবুল যেটাই করতেন সেটা খুব ভালো করে করতেন। নুরুল ইসলাম ভাইয়ের একটা বড় ব্যাপার ছিল যে উনি এখনো পর্যন্ত রেকর্ডেড কোনো খেলাপি নন। আশ্রয়ন প্রকল্পের 600,000 ঘরের 300টিতে মিলেছে ত্রুটি। প্রকল্প পরিচালক জানালেন নির্মাণে নয়, গাফিলতি ছিল স্থান নির্বাচনে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পান্তা ভাত, আলু ভর্তা ও মাছ ভাজার জয় অস্ট্রেলিয়ায়। মাস্টার শেফের ফিনালিতে তৃতীয় হলেন কিশোয়ার। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আপনাদেরকে শুরুতেই মনে করাতে চাই, সবাই যেখানেই থাকুন না কেন সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। 15 ওয়াট বাথরুম লাইটের দাম 3,843 টাকা। 18 ওয়াট সারফেস ডাউন লাইট 3,751 টাকা। নির্মাণাধীন সরকারি হাসপাতালে এমন দরে বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করছে স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নের প্রতিষ্ঠান কসমো লাইটিং। পিডব্লিউডির তালিকাভুক্ত না হলেও বঙ্গবন্ধুর মায়ের নামে তৈরি হাসপাতালে এসব সরঞ্জাম সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চাপেই কাজ দেওয়া হয়েছে বলে দাবি মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে সুপারিশের কথা অস্বীকার করেছে এইচইডি। মোট দরের উপর পরে ছাড় দেওয়া হয়েছে বলে দাবি কসমোর। স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে সারা দেশে বাড়ছে হাসপাতালের সংখ্যা। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মায়ের নামে তৈরি হচ্ছে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, চলছে অন্যান্য স্থাপনা তৈরি। হাসপাতালে লাইট ফিটিংস সহ বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করছে বিডি থাই কসমো। প্রস্তাবিত দরপত্রে 15 ওয়াট বাথরুম লাইটের দাম ধরা হয়েছে 3,843 টাকা। 18 ওয়াট সারফেস ডাউন লাইট 3,751 টাকা। এলইডি ওয়াল স্পট লাইট 1,556 টাকা। এমন 24 ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। গোপালগঞ্জে ব্যবহারের জন্য চাওয়া লাইট ও ফিটিংস নতুন কিছু নয়, অন্যান্য হাসপাতালেও ব্যবহৃত হয় এসব লাইট। রাজধানীর সদ্য নির্মিত লালকুঠি হাসপাতালেও ব্যবহৃত হয়েছে এসব পণ্য। বাজার ঘুরে দেখা যায় দরপত্রে উল্লেখিত এসব পণ্যের বেশিরভাগের খুচরা দাম অর্ধেকের কম, কোনোটি প্রস্তাবিত দরের 1/3। এগুলো নন গ্যারান্টি, এগুলো 300-350 টাকা করে হয়, আর যেগুলো গ্যারান্টিওয়ালা ওগুলো 500-520 টাকা এরকম প্রাইস। সার্ভিস লাইট 18 ওয়াটের যেটা গ্যারান্টিওয়ালা ওগুলোর দাম পড়বে আপনার 850 টাকা, আর যেগুলো নন গ্যারান্টি ওগুলো 350-400 টাকা দাম। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর কসমো থেকে কম। কসমো যে বাথরুম লাইটের দাম দিয়েছে 3,843 টাকা, আরেক প্রতিষ্ঠান তা প্রস্তাব করেছে 715 টাকা। গণপূর্ত অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা যায় ফিটিংস সহ এসব সরঞ্জাম সরবরাহের জন্য পিডব্লিউডির তালিকাভুক্ত নয় প্রতিষ্ঠানটি। অন্তর্ভুক্তির আবেদন করা হলেও প্রক্রিয়া শেষ হয়নি। টিউবার বাল্বতে বাজারে দেখেন না আপনি, ধরেন বাল্ব নষ্ট হয়ে গেল, বাল্ব কিনবেন, আর বাকিটুকু অ্যানালিস্টে দেখানো হয় না, এটা প্রসেস আছে, ওরা এটা ফিশন করছে। ওই লাইট ফিটিংস আছে না, ব্র্যাকেট লাইট, টিউবলাইট ফিটিংস, এগুলো আসলে সমস্যা হবে না, এটা এখন আমরা করবো না, এটা চলে গেছে অর্থমন্ত্রণালয়ে। টেন্ডার বাণিজ্য অনিয়ম দুর্নীতির আরেকটি প্রচলিত শব্দ। এই খাতের অনিয়ম দূর করতে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ, তবু প্রভাবশালীদের আধিপত্য কমছেই না। এরপরও কসমোকে এই কাজ দেয় মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা টেলিফোনে জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেকশনেই হয়েছে সব।
এইচইডিতে করেন, যোগাযোগ করেন, ওনারা ওনাকে আপনি সবকিছু জানতে পারবেন। ওনারা যা ওনারা যাই বলবে, যাই দিবে, যেটা সিলেক্ট করবে আমরা সেটাই দিতে পারবো। আচ্ছা, কিন্তু আপনারা যদি কাউকে কাজ দেন সেটা তো এইচইডি দেখবে না, সেটা তো আপনারাই দেখবেন, ব্র্যান্ড সিলেকশন দেয়। স্বাস্থ্যখাতের অবকাঠামো নির্মাণ তদারকি প্রতিষ্ঠান এইচইডি কসমোর হয়ে সুপারিশের বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানের তড়িৎ প্রকৌশলী। না না, আমরা কোনো সিলেকশন দিই নাই, আমরা তার কোয়ালিটি বলবো যে আমরা এই জিনিসগুলো আমরা লাগাই। এখন উনি কোথেকে আউটসোর্স করতেছে এটা তো ওনার বিষয়, আমরা বলছি যে শিডিউলে আমার যেটা যেটা আছে এইভাবে দিতে হবে। বিডিথাই কসমোর মালিক স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নে রায়ান হামিদ, তিনি বলেন নিয়ম মেনেই সব হয়েছে, পিডব্লিউডির তালিকাভুক্তি রয়েছে বলেও দাবি করেন তিনি। আমরা যখন গিয়েছি, আমাদেরকে ঠিকাদার যে ছিল ওয়াহিদ কনস্ট্রাকশন, ওরা ডাকলো, ডেকে দে আস্কড ফর আ প্রাইস। সো আমরা আমাদের লোয়েস্ট যেটা উই গেভ, উই কোটেড হোয়াট ইজ ইন দ্য মার্কেট অ্যাজ পার মার্কেট প্রাইস। তিনি বলেন প্রস্তাবিত মোট দামের উপর পরবর্তীতে বড় আকারের ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে জারি করা কঠোর বিধিনিষেধ ঈদ উল আজহা উপলক্ষে শিথিল করেছে সরকার। ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে 14 জুলাই থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে। যদিও করোনা পরিস্থিতি বিবেচনায় 23 জুলাই ভোর 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সময় বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, কলকারখানা ও সব ধরনের গণপরিবহন। করোনা সংক্রমণের ও মৃত্যুর হার প্রতিদিনই রেকর্ড হচ্ছে দেশে। 1 জুলাই থেকে চলছিল কঠোর বিধিনিষেধ, কিন্তু কোরবানির ঈদ উদযাপন ও অর্থনৈতিক ব্যবস্থা ঠিক রাখতে 14 থেকে 23 জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ সময়ে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিং মল ও বসানো যাবে পশুর হাট, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। সরকার যে চলমান বিধিনিষেধ রয়েছে, করোনা রোগ বিস্তার কল্পে ইতিপূর্বে জারিকৃত আদেশ, সেটা 14 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে শিথিল করেছে, এবং এটি মূলত ঈদ উল আজহা উদযাপন, ঈদ পরবর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি কারণে এটি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে 23 জুলাই ভোর 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত ফের আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এ সময় সকল প্রকার গণপরিবহন, সরকারি বেসরকারি অফিস, কলকারখানা বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্যপণ্য সকাল 9টা থেকে 3টা পর্যন্ত বিক্রি করা যাবে। 23 জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ চালু করা হবে। এই মর্মে কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বিভিন্ন বিষয়ে কী করা যাবে না যাবে ইত্যাদিভাবে উল্লেখ করা হয়েছে। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে 23 জুলাই থেকে আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। এটি এবারের মতো প্রথমবারের হয়েছে। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন, সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সমূহ, দোকানপাট বন্ধ থাকবে এই 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রেস্টুরেন্ট, পার্সেল ও অনলাইনে খাবার বিক্রি করতে পারবে। স্বাস্থ্যবিধি মানাতে মাঠে প্রশাসনের পাশাপাশি থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরাও। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারাদেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হলো মডার্নার টিকাদান কার্যক্রম। তবে সিনোফার্মা ভ্যাকসিনও কেউ চাইলে নিতে পারছেন। টিকাগ্রহীতারা বলছেন বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছেন না তারা। অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও সিনোফার্মের পর চতুর্থ টিকা হিসেবে দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা। নতুনদের পাশাপাশি দেশের বিভিন্ন কেন্দ্রে পুরনো নিবন্ধনকারীদেরও দেওয়া হচ্ছে টিকা। চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা, সিলেট ও কুমিল্লা সহ অন্য সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও চলছে টিকাদান। প্রায় 1 মাস ধরে অপেক্ষা করছিলাম মডার্নাটা, অনেক ভালো লাগছে, এটা এখন একটা আসলে টেনশন মুক্ত হলাম আর কি। ময়মনসিংহ মেডিকেলে টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান ভ্যাকসিন নিয়ে শঙ্কা কেটে গেছে। এই মুহূর্তে খুব বেশি আশঙ্কা করছি না যে টিকা নিয়ে আমরা কোনো বড় চ্যালেঞ্জে মুখোমুখি হব, এবং এখন যেভাবে কোভিড সংক্রমণ বাড়ছে সেখানে সবার টিকা নেওয়াটাই কোভিড সংক্রমণের মানে প্রতিরোধ করার জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। সিটি কর্পোরেশন এলাকার বাইরে কুষ্টিয়ায় ছিল উপচে পড়া ভিড়। শহরের মাত্র একটি কেন্দ্রে দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের করোনা টিকা।
এদিকে রাজধানীর সাতটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলো কেন্দ্রে চলছে মডার্নার টিকা কার্যক্রম। সময় মতো টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকে। ভ্যাকসিন নেওয়ার পর আমার আর কোনো অসুবিধা বোধ করছি না। অবশ্যই পরীক্ষামূলক হলে ভালো হতো, অবশ্যই সেটা, কারণ যেহেতু পরীক্ষামূলক হয় নাই আমরা দিয়ে ফেলেছি। মডার্না দেওয়া হবে সেটা আমি জানতাম না, তো এখানে এসে তারপর জানলাম আজকে। ভ্যাকসিন নেওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে তা দেখভালের ব্যবস্থাও রয়েছে। আমাদের টিকা কেন্দ্রে সার্বক্ষণিক চিকিৎসক আছে, যে কোনো সমস্যা হইলে জানাতে পারে এবং ফোনেও কিন্তু খোঁজ নিতে পারে যদি কারো পরবর্তীতে সমস্যা হয়। এদিন কিছু সেন্টারে মডার্না টিকা পৌঁছাতে দেরি হওয়ায় অনেকেই ফিরে যান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 203 জন, মোট মৃত্যু 16,842 জন, নতুন শনাক্ত হয়েছেন 12,198 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 29.21%। নমুনা পরীক্ষা হয়েছে 41,755টি। এ পর্যন্ত শনাক্ত 10,47,155 জন, 24 ঘন্টায় 7,646 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 8,89,167, মৃত 203 জনের মধ্যে পুরুষ 132 জন আর নারী 71 জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 61 জন মারা গেছে। এছাড়া খুলনায় 53, চট্টগ্রামে 30, রাজশাহীতে 27, রংপুরে 15, ময়মনসিংহে 7, সিলেটে 5 ও বরিশালে 5 জন মারা গেছেন। প্রয়াণের 1 বছর পূর্তিতে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে তার পরিবার। সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম সহ পরিবারের অন্য সদস্যরা শ্রদ্ধা জানান। দৈনিক যুগান্তরের প্রধান ফটকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতি অম্লান রাখতে একটি মিউরাল উদ্বোধন করেন তিনি। এছাড়া এই কর্মবীরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরে। বছর ঘুরেছে, পৃথিবীর মায়া ছেড়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তবে না থাকার মাঝেও বেঁচে আছেন সবার স্মৃতিতে, মিশে আছেন মগজে মননে আর প্রতিটি কর্মে, সাহস ও প্রেরণার উৎস হয়ে আছেন প্রতিষ্ঠানের সব কর্মীর মনে। তাই যমুনা গ্রুপের সবখানে এই শোকের ছায়া। মাননীয় চেয়ারম্যান স্যার নুরুল ইসলাম বাবুল এক আবেগের নাম, এক সাহসের নাম, এক গর্বের নাম। আমরা যে কোনো সময় ওনাকে যেতে পেরেছি, পরামর্শ পেয়েছি এবং উজ্জীবিত হয়েছে ওনার সংস্পর্শে এসে। কথায় কাজে আর বিশ্বাসে এক কথার এই মানুষটি এখন অনেকের কাছেই সততা ও আদর্শের প্রতীক। সাহসী এ মানুষটার স্মৃতি উজ্জ্বল রাখতে দৈনিক যুগান্তরের প্রবেশপথে উদ্বোধন করা হয় মোরাল। উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। উনি আমাদের থেকে নেই এ কথাটা ভাবতে পারছি না। আমি মনে করি উনি আমাদের চতুর্দিকেই আছে। আমি যেদিকে তাকাই আমি মনে করি উনি আছে। এই আছে জিনিসটাকে কেন্দ্র করি আমরা সারাটা জীবন যতদিন বেঁচে থাকি বেঁচে থাকতে চাই এইভাবেই। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যমুনা টেলিভিশনে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। স্মরণ সভায় দৈনিক যুগান্তরের সম্পাদক বলেন, শুধু মুক্তিযুদ্ধ করেই দায়িত্ব শেষ করেননি এই কর্মবীর, অনবদ্য ভূমিকা রেখেছেন দেশ গঠনেও। সব দিক থেকেই নুরুল ইসলাম বাবুল অনুকরণে অনুসরণে একজন মানুষ, একজন শিল্পপতি, একজন পিতা, একজন স্বামী, একজন বন্ধু, একজন অভিভাবক। সকালে যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সালমা ইসলাম এমপি বনানীতে মরহুমের কবর জিয়ারত করেন, সাথে ছিলেন পরিবারের সদস্যরাও। এরপর কর্মবীর নুরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন যমুনা পরিবারের সদস্যরা। আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনেক কিছু প্রচার করতে গিয়ে অনেক সময় অনেক বাধার মুখে পড়েছি, কিন্তু ওনার সাহসের কারণে আমরা সেটা করতে পেরেছি এবং যে কারণে যমুনা টেলিভিশন একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে টেলিভিশন জগতে আছে এখনও। আমাদেরকে ইন্সপায়ার করতেন অনেক, যে না ভয় পাবে না কোনো কাজে, ভালো কাজ করতে গেলে অনেক সময় হুমকি আসবে, অনেক সময় ভয়ভীতি আসবে, সেই ক্ষেত্রে কোনোভাবে পিছপা হওয়া যাবে না। উনি আসলে অন্য রকমের মানুষ ছিলেন, এটা আসলে এভাবে বলে বোঝানো খুব কঠিন। যতটা উৎকর্ষতায় সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছান একটা মানুষ, ঠিক ততটাই পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি ছিলেন, আছেন, থাকবেন নিজ কর্মগুণে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এক জীবনে পরিপূর্ণ মানুষ হওয়ার সৌভাগ্য সবার হয় না, সেটা পেরেছিলেন বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। সাহসী দেশপ্রেমিক, সফল উদ্যোক্তা, সফল পিতা, নিজের কর্মক্ষেত্র, ব্যবসায়িক পরিমণ্ডল আর সমাজের অনেক কিছুই বদলে দিয়েছেন তিনি। প্রতিটি কাজের পেছনে ছিল দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা। নুরুল ইসলাম স্বপ্ন দেখেছেন, স্বপ্ন সত্যি করেছেন,
তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ এখন হাজার হাজার পরিবারের জীবিকার অবলম্বন। প্রয়াণের এক বছরে সাহসী এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে দেশ। নাজবুল হোসেনের রিপোর্ট। মাতৃভূমির কোলে ঘুমিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এই মাটিকে শত্রুমুক্ত করতে একাত্তরের রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মাটির আলিঙ্গনে জাতির সূর্য সন্তান, সফল স্বপ্নসারথী। এক বছর আগে করোনার কাছে হার মানেন অদম্য নুরুল ইসলাম। বিদায় বেলায় সিক্ত হন রাষ্ট্রীয় সালাম আর সর্বস্তরের মানুষের ভালোবাসায়। শেষ যাত্রায় মানুষের এই ঢল প্রমাণ করে অমর কীর্তি গড়েই বিদায় নিয়েছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম বাবুল সেন আমাদের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশগ্রহণ করে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। বড় শিল্প সাম্রাজ্য তৈরি করেছিলেন, এটা তার একক চিন্তায় এবং একক প্রচেষ্টায়। একজন সফল দেশপ্রেমিক উদ্যোক্তার নাম নুরুল ইসলাম। সততা, নিষ্ঠা আর ধৈর্য নিয়ে এগিয়েছেন। অদম্য ইচ্ছা আর মেধাশক্তি দিয়ে সফল হয়েছেন। বস্ত্র, রাসায়নিক, ইলেকট্রনিক্স, বেভারেজ, মোটরসাইকেল, মিডিয়া সহ 41টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গণমাধ্যমেও একজন সফল উদ্যোক্তা ছিলেন নুরুল ইসলাম। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেন সফল এই শিল্পপতি। কখনই হননি ঋণ খেলাপি। নুরুল ইসলাম ভাইয়ের একটা বড় ব্যাপার ছিল যে উনি এখনো পর্যন্ত রেকর্ডেড কোনো খেলাপি নন। যে স্বপ্ন উনি দেখিয়েছেন, যে স্বপ্ন উনি দেখেছিলেন তার বাস্তবায়ন উনি করে গেছেন। নুরুল ইসলাম বাবুল যেটাই করতেন সেটা খুব ভালো করে করতেন। তার একমাত্র পুত্র সন্তান, স্বামী বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, তার স্ত্রী, সংসার সদস্য এবং তিন কন্যা সবাই খুব প্রতিষ্ঠিত, বড় বড় জায়গায় বিয়ে হয়েছে এবং এই পরিবারটা কিন্তু এখন খুব প্রতিষ্ঠিত একটা পরিবার। যমুনা গ্রুপের এই স্বপ্নযাত্রা শুরু 1974 সালে। অসীম সাহস আর দেশপ্রেম নিয়েই নেমে পড়েন ব্যবসায়ী, তৈরি করেন যমুনা ফ্যান। মেধা আর বিচক্ষণতার মিশেলে সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। এরপর শুধুই এগিয়ে যাওয়া। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের উন্নয়ন চাই, এই দেশকে আমরা আরো অনেক দূরে নিয়ে যেতে চাই। তিনি যে আদর্শ, যে নীতি, যে শিক্ষা, যেভাবে উনি আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা যমুনা গ্রুপ, আমাদের যমুনা গ্রুপের যত প্রতিষ্ঠান আছে, আমরা যতদিন জীবিত থাকব ততদিন তাকে আমরা ভুলবো না। তার এই দিক নির্দেশনা বুকে ধারণ করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দেখানো পথেই এগিয়ে যাচ্ছে যমুনা গ্রুপ। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় গ্রুপের প্রতিটি কর্মীর। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌ শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ 2,500 টাকা করে আর্থিক সহায়তার জন্য 450 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য OMS কার্যক্রমের জন্য বরাদ্দ 150 কোটি টাকা, 333 নম্বরে খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে রাখা হয়েছে 100 কোটি টাকা, গ্রামীণ এলাকার কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী কর্মসংস্থান ব্যাংক ও PKSF এর মাধ্যমে ঋণ সহায়তা দিতে 1,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যটন খাতের হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তার জন্য বরাদ্দ 1,000 কোটি টাকা। আশ্রয়ণ প্রকল্পের 1,23,000 ঘরের মধ্যে 300টির কাজে ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। দাবি, নির্মাণ ত্রুটি নয় বরং স্থান নির্বাচনে গাফিলতির কারণেই এমনটা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের অনিয়ম নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
উপহারের চাবি বুঝিয়ে দেওয়ার আগেই প্রকল্প এলাকার মাটি দেবে যাওয়া শুরু। মুন্সীগঞ্জের আধিরা গ্রামের চিত্র এটি। বিষয়টি জানতে পেরে দ্রুততম সময়ে শুরু হয়েছে বাঁধ নির্মাণ ও মাটি ভরাট কার্যক্রম। টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই ইউনিয়নে রাস্তার ঠিক পাশেই তৈরি হয়েছে প্রকল্পের ঘরগুলো। ভারী যানবাহনের চলাচলে 15 দিনের মাথায় ফাটল দেখা দেয় ঘরে, সেখানেও শুরু হয়েছে সংস্কার। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের অবস্থা সরেজমিন দেখতে 2 দিনের অভিযানে নামে প্রধানমন্ত্রী কার্যালয়ের 5টি টিম। যে বিষয়টি আমরা জানতে পেরেছি কোথাও কোথাও নদীর কাছে হয়েছে, বাস্তব কথা হলো খারজমি বেশিরভাগই নদীর কাছে খালের কিনারে, তাই সিলেকশন যদি কেউ মানে একটু ভুল করে থাকে তাহলে সেখানে আমাদের একটু হুমকি থাকবে, কিন্তু ইন জেনারেল সব জায়গা তো নদীর পারে খালের পারে না, যেগুলো হয়েছে আল্লাহর রহমতে বেশিরভাগই টিকে যাবে, কারণ সেগুলোর পানির বা প্লাবন এগুলোর ভয় নেই। বাট নির্মাণজনিত যদি কোনো ত্রুটি থাকে সেটা অবশ্যই আমরা উদ্যোগ নিয়ে যদি পাওয়া যায় সংশোধন আমরা করব অবশ্যই। বগুড়ার শেরপুরে খালের পাশেই গড়ে তোলা হয়েছে ঘরগুলো। পাশের ধানি জমির তুলনায় ঘরের মেঝেও খানিকটা নিচু, ফলে হতাশ উপকারভোগীরা। এই 3-4টি জেলায় যে সংখ্যা ঘর সংশ্লিষ্ট বিষয় এসেছে তার ঘরের সংখ্যা মানে সমস্যা বলি বা ধসে পড়েছে বা জলাবদ্ধতা, এরকম ঘরের সংখ্যা 300টি, যা এই বিশাল কর্মযজ্ঞের যে সংখ্যা তার তুলনায় 0.25%, এবং আল্লাহর রহমতে এগুলো আরও কমে যাবে, এবং যদি কোনো প্রাকৃতিক দৈব বিপত্তি বা বন্যা না হয় তাহলে আমাদের বড় কোনো ক্ষতি হবে না। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে এরই মধ্যে 3,000 একরের বেশি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করে যে প্রকল্পের যাত্রা, সেই প্রকল্পে কিছুটা হলেও অনিয়ম এবং দুর্নীতির দেখা মিলেছে। তবে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ফলে ইতিমধ্যে তৃণমূলের মানুষ এই প্রকল্পকে ঘিরেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। তাদের আশা, ধারাবাহিক এই পর্যবেক্ষণ কার্যক্রম চালু থাকলে দ্রুতই অর্জন হবে প্রকল্পের মূল উদ্দেশ্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, বগুড়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া কারখানা পরিদর্শনের সময় কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। দুপুরে কারখানাটি পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ কেন্দ্রের 7 নেতা। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলা এবং পাশে দাঁড়ানো নিয়ে স্থানীয় মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া গ্রুপের নেতাদের সাথে পৌর বিএনপি সভাপতি গ্রুপের ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। ফলে তা সংঘর্ষের রূপ নেয়। এতে দুপক্ষের অন্তত 25 নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি শান্ত হলে নজরুল ইসলাম খান বলেন, সরকারের অবহেলা ও গাফিলতির কারণে শেজানজুস কারখানায় আগুনে পড়ে 52 শ্রমিক মারা গেছে। নিহত ও আহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। সমবেদনা জানিয়ে স্থানীয় নেতাকর্মীদের নিহত ও আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন নজরুল ইসলাম খান। রানা প্লাজার শ্রমিকদেরকে যে হারে যেভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এই হাশেম ফুডসেরও নিহত এবং আহত শ্রমিকদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এই উদ্যোগ নেওয়ার দায়িত্ব সরকারের। সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগ ছেড়ে বাড়িতে গিয়ে রোগী দেখতে রাজি না হয় স্বজনের হাতে এক চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভোরে অসুস্থ ভাইয়ের চিকিৎসার জন্য জরুরি বিভাগের ডাক্তার আবু জাহিদ মাহমুদকে বাড়িতে নিতে চান হাসনগর এলাকার মিজানুর রহমান। ডাক্তার জাহিদ জরুরি বিভাগ ছেড়ে রোগীর বাড়িতে যেতে অস্বীকৃতি জানানোয় তাকে চর মারতে যান মিজানুর। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। গেল ডিসেম্বরেও এক নার্সকে ছুরিকাঘাত করেছিলেন মিজানুর। চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। এদিকে মুন্সীগঞ্জে চুরির অপবাদ দিয়ে হাত পা বেঁধে এক যুবককে পিটিয়েছেন এক ওয়ার্ড কাউন্সিলর। মারধরের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল সকালে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দক্ষিণ ইসলামপুর এলাকার মনির হোসেনের বাড়ি থেকে 4 ভরি স্বর্ণ ও নগদ 22,000 টাকা চুরি হয়। এই ঘটনায় প্রতিবেশী যুবক রনিকে বাড়ি থেকে ধরে আনেন 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন, মনির হোসেন সহ কয়েকজন। পরে রনির হাত পা বেঁধে তাকে পেটানো হয়। পরে এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। এরই মধ্যে মনির সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। করোনাকালে দেশে ফিরে আবাদে ঝুঁকেছেন নরসিংদীর রায়পুরার শতাধিক প্রবাসী। চরাঞ্চলে দীর্ঘদিন পতিত থাকা জমি ভরে উঠছে ফসলে। চাষ করেছেন ধান ভুট্টা সহ নানা ধরনের সবজি, এতে ঘুরছে বেকারত্ব। একসময়ের পতিত জমি এখন ভরে উঠেছে ফসলে। করোনাকালে বদলে গেছে নরসিংদীর চরাঞ্চলের চিত্র। রায়পুরা নীলক্ষা ইউনিয়ন
উৎপাদনের তুলনায় লাভ কম এবং শ্রমিক সংকটে আবাদ থেকে মুখ ফিরিয়ে নেন এখানকার কৃষকরা। অনেকেই পাড়ি জমান বিদেশে, তবে করোনার জন্য দেশে ফিরে আর প্রবাস জীবনে যাওয়া হয়নি তাদের, তাই আবারও পুরনো পেশাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বেশিরভাগ প্রবাসী। অনেক লোক বাইরে ছিল আমাদের দেশে, করোনার কারণে দেশে যেতে পারে না, বিদেশে ফিরে তার এবং বর্তমানে সব আবাদে আমরা করতে পারি। দেখেন এই জায়গার মধ্যে কিছুই হইতো না, ওখন আল্লাহ দিলে মাশাল্লাহ হওয়া, আর আমরা যে বিদেশে আসছি এই কৃষি কাজ করে আমরা চলতেছি। কেউ নিজের জমি, কেউ বা জমি লিজ নিয়ে আবাদ করছেন, চাষ করছেন ধান, মরিচ, বাদাম, ভুট্টা সহ নানা ধরনের সবজি। ফলনও হয়েছে বেশ, বিস্তীর্ণ চরাঞ্চলে অন্য এক পরিবেশ। বিদেশে এই করোনায় এই বাংলাদেশের লোক পালাই দিছে আরো বেশিরভাগ, এর লাগে না জমি না গুলে খাইব কি। আগে তো বহু জমি পৈতা থাকছে, মানে তার এখন জমি কোনো কোনো জায়গায় পৈতা থাকে না। আলু, বাদাম, ধান, এরি ধান, উদ্যা, কুমড়া, বাঙ্গি, তরমুজ। কৃষি কর্মকর্তারা বলছেন শুধু নীলক্ষা নয়, উপজেলার আরও অন্তত সাতটি চরাঞ্চলেও একই চিত্র। চাষাবাদ করছেন শতাধিক প্রবাসী, এতে ঘুরছে তাদের বেকারত্ব। যারা বিদেশ থেকে আসছে তাদেরকে আমরা বিভিন্ন কৃষি পরামর্শ তাদেরকে দিছি, তাদেরকে আমরা বুঝাইছি যে আপনাদের জমিগুলো শুধু শুধু পতিত রেখে তো লাভ নেই, এগুলো আপনারা চাষ করলে দেশেরও কিছু উন্নতি হইলো আর আপনারাও তো কিছু লাভ করতে পারলেন। কৃষি অফিসের তথ্য মতে চার বছর আগে নীলক্ষা ইউনিয়নে বেশিরভাগ জমি পতিত ছিল, এবছর 755 হেক্টর জুড়েই আবাদ হয়েছে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। ওয়ানডের আগে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, এমনটা ইঙ্গিত দিয়েছেন দলের সাথে থাকা নির্বাচক আব্দুর রাজাক। তবে ওয়ানডের আগে প্রথম অনুশীলনে মাঠে নামেননি অধিনায়ক তামিম, ব্যাট হাতে সাকিবের অফ ফর্ম নিয়েও কথা বলেছেন রাজাক। তার মতে দ্রুতই রানে ফিরবেন সাকিব। জিম্বাবুয়ের হারারে থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। জিম্বাবুয়ে সফরে টেস্ট দলের সাথে এলেও ডান হাঁটুর ইঞ্জুরি থেকে সেরে না ওঠায় একমাত্র টেস্ট মিস করেছেন তামিম ইকবাল। টেস্ট চলাকালীন তামিম নেটে অনুশীলন করেছেন নিয়মিতই, ড্রেসিংরুম থেকে সতীর্থদের দিয়েছেন উৎসাহ, কিন্তু সোমবার ওয়ানডে সিরিজের জন্য সাদা বলের প্রথম অনুশীলন সেশনটা মিস করেছেন তামিম। তাই তো আবারও শঙ্কা উকি দিচ্ছে মনে, ওয়ানডে সিরিজ খেলতে পারবেন তো টাইগার দলপতি? হারারে টেস্টের প্রথম দিন নতুন করে আঙ্গুলে চোট পান মুশফিকুর রহিম, তাই তো টেস্টের বাকি চার দিন আর মাঠে নামেননি বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। তাই তো তামিম ইকবালের পাশাপাশি মুশফিকের ইঞ্জুরি আপডেট জানতে চাওয়া হয় টিম ম্যানেজমেন্টের কাছে। মুশফিকও মোটামুটি একটা ভালো অবস্থাতে আসছে, আর তামিমও তো, তামিমের অবস্থা আসলে ওর যে টাইপের ইঞ্জুরি এটা আসলে একবারে যাওয়াটা খুবই মুশকিল, সময় লাগবে ওটা। রাজ্জাকের মতে ওয়ানডের জন্য ফিট তামিম ও মুশফিক, কিন্তু ফিটনেস নিয়ে সমস্যা না থাকলেও ব্যাট হাতে তিন নম্বরের অটোমেটিক চয়েস সাকিব আল হাসানের অফ ফর্ম কিছুটা তো ভাবাচ্ছেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকেই সেরা ছন্দের খোঁজে আছেন গেল বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করা সাকিব, কিন্তু বিষয়টা যখন সাকিবকে নিয়ে তাই শতভাগ নির্ভর আব্দুর রাজ্জাক। একটু সময় খারাপ হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, যে কোনো প্লেয়ারেরই হতে পারে, তো আমরা আশা করব যে সাকিব এই সিরিজে ব্যাক করবে খুব স্ট্রংলি। টেস্টের পর ওয়ানডেতেও সিরিজ জিততে চায় বাংলাদেশ, কিন্তু শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্রেগ আরভিন সহ পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে জিম্বাবুয়ে। তাই তো ক্রিকেটারদের সাবধানী হতে বলছে টিম ম্যানেজমেন্ট। অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ জিম্বাবুয়েতে এসে জিম্বাবুয়ের সাথে স্পেশালি লিমিটেড ওভারের ম্যাচগুলো আসলে চ্যালেঞ্জিং হয় সাধারণত, তো এটা আসলে লাইটলি নেওয়ার কোনো কারণই নেই। এদিকে টেস্টের ধারাবাহিকতায় ওয়ানডেতেও হারারেতে ব্যাটিং সহায়ক উইকেট আশা করছে বাংলাদেশ, তবে আগে ব্যাটিং করলে প্রথম 10 ওভারে পেসারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে তাও মানছেন রাজ্জাক। এখন যেটার জন্য রেডি হচ্ছি সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটের জন্য, তো ডেফিনেটলি এটা একটা আলাদা হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। মাস্টার শেফ অস্ট্রেলিয়ার গ্র্যান্ড ফিনালেতে তৃতীয় হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী কিশোয়ারা চৌধুরী। শেষ পর্বে দুই পর দিনের এই প্রতিযোগিতায় তিনি তুলে ধরেছেন বাঙালিয়ান পান্তা ভাত এবং আলু ভর্তা। দেশটির জনপ্রিয় এই প্রতিযোগিতায় লাউ চিংড়ি, বেগুন ভর্তা, খিচুড়ি, খাসির রেজালা, ফুচকা, চটপটি বানিয়ে একের পর এক চমক দেখিয়েছেন তিনি। বিচারকদের থেকে পয়েন্ট আদায় করে উঠে আসেন আসলের ফাইনালে। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জাস্টিন নারায়ণ, তিনি চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছেন $2,50,000। এছাড়া দ্বিতীয় হয়েছেন পিট ক্যাম্বেল, পেয়েছেন $30,000, আর বাংলাদেশি কিশোয়ার পেয়েছেন $20,000। মূলত বাংলা খাবার বিদেশে তুলে ধরতেই অস্ট্রেলিয়ার এই প্রতিযোগিতায় দেশীয় খাবার উপস্থাপন করেছেন বলে জানান তিনি।
করোনার কারণে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে খাদ্য সংকট। কোভিড-19 কারণে বিশ্বের 36টি দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ, এমন শঙ্কা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র। সংস্থাটি বলছে বিশ্বজুড়ে অর্থনৈতিক সব কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে, ফলে চলতি বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হতে পারে। সোমালিয়ার একটি স্কুল প্রাঙ্গনে ত্রাণের অপেক্ষায় শত শত মানুষ, এক মুঠো খাবারের আশায় জড়ো হয়েছেন তারা। খাদ্য সংকটে পরিস্থিতি এমনই ভয়াবহ আফ্রিকার দেশগুলোতে। বিশ্ব খাদ্য সংস্থা বলছে করোনা সংকটের আগে বিশ্বজুড়ে প্রায় 13 কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছিল। মহামারীতে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়ায় এ সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উৎপাদন বন্ধ, পর্যটন খাতে ধস, রাজস্ব হারানো সহ বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের মূল কারণ হিসেবে সবসময় দেখা হয়েছে সংঘাত সংঘর্ষকে, তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনার কারণে বিশ্ব অর্থনীতি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার প্রভাব পড়েছে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে, ফলে গেল বছরের চেয়ে দ্বিগুণ মানুষ চলতি বছর দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। বিশ্বের 80টির বেশি দেশে অন্তত 10 কোটি মানুষকে খাদ্যের যোগান দেয় WFP। নতুন করে যেসব মানুষ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে তাদের সহায়তার জন্য চলতি বছরে $10-12 বিলিয়ন তহবিল প্রয়োজন। তবে করোনার কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়া দেশগুলো অর্থায়ন করবে কিনা তা নিয়েও চিন্তায় পড়েছে সংস্থাটি। আমাদের কাছে এই বিপুল সংখ্যা মানুষের খাদ্যের যোগান দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ বর্তমানে বিশ্বের 3 মিলিয়ন মানুষ সুষম খাদ্যের সংকটে রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় শুধু লাতিন দেশগুলোতেই 9% বেশি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। করোনার কারণে অনাহারে দিন কাটাচ্ছে 10 দেশের কয়েক লাখ মানুষ, যার মধ্যে আফ্রিকার দেশগুলোর সংখ্যাই বেশি। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। আবারও আপনাদেরকে যাওয়ার আগে মনে করাতে চাই, করোনাকালে নিরাপদে থাকা জরুরি। এজন্য সবাই ঘরে, ঘরের বাইরে যেখানেই থাকুন না কেন, কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।